হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুনিয়া কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করবো ভিনি বা পায়েস রেসিপি এটি কিভাবে আমি তৈরি করেছি এটা হচ্ছে একটা স্পেশাল রেসিপি তো এখানে আমি তৈরি করার জন্য চার লিটার দুধ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে গরুর দুধ ঘন গরুর দুধ তো ওই চার লিটার দুধ জ্বালিয়ে আমি হচ্ছে দুই লিটার করে নিব অর্ধেকটা করে নেব আর এটা হচ্ছে স্পেশাল বিশেষ করে আমাদের বাসায় এটা মানে প্রায় তৈরি করা হয় যেমন যদি দশ লিটার দুধ দিয়ে করা হয় তাহলে সেটাকে জ্বালিয়ে পাঁচ লিটার করা হয় তো এটা স্বাদ মানে অতুলনীয় যেটা মানে মুখে প্রকাশ করলেও আসলে বোঝা যাবে না না খেলে তো একেবারেই ঘন করে দেওয়া হয় তা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চার লিটারের বোতল থেকে চার লিটার দুধ এখানে দিয়ে দিচ্ছি দুধটা একেবারে ঘন করে নিব তো দুধটা ঘন হওয়া অবধি আমি অপেক্ষা করছি এই যে দেখতে পাচ্ছেন আমার দুধটা একেবারে প্রায় ই হয়ে গিয়েছে এরপরে যখন একটু টেনে আসবে তখন আমি আগে থেকে চিনি কুড়া চাল সিদ্ধ করে রেখেছিলাম এক পটের মতো তো সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু অনব্রত নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে না লেগে যায় কারণ এটা যত ঘন হবে তত লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে হচ্ছে যে দারচিনি তারপর চিনির পরিমাণটাও দিতে হবে আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন তো সেই অনুপাতে চিনি দেবেন আর যদি চিনি কম খেতে পছন্দ করেন তো সেই অনুপাতে চিনি দিবেন আর এখানে দারচিনি দিয়ে দিয়েছি আর চালটাকে আগে থেকে একটু ফুটিয়ে নিলে কী হয় এটা ভালো হয় মানে দুধের সাথে ভালো করে মিক্স হয় একটু ঘন হয় খেতেও অনেক মজাদার হয় তো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কেজির মতো চিনি দেওয়া হচ্ছে এখানে আর এটা দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটা ঘন হয়ে গিয়েছে আসলে আমি স্ক্রিপ্ট করে করে দেখিয়েছি এত বড়ো ভিডিও মানে করতে গেলে সময় লাগবে বেশি তো যার কারণে আমি অনেকটাই স্ক্রিপ্ট করে দিয়েছি তো আপনারাও এভাবে রান্না করবেন বাট জাস্ট আমি আপনাদের সাথে যে এটার মজা তারপরে রেসিপিটা মানে অল্প আকারে শেয়ার করছি তো এটা কিন্তু খেতে খুবই মজাদার এটাকে বলা চলে সাইফিন রেসিপি তো দেখতে পাচ্ছেন আমি এর উপরে বাদাম দিয়ে দিয়েছি বাদামগুলোকে আর এটা কতটা ঘন হয়ে গিয়েছে এটা আরও ঘন হবে একেবারে একটা লাল কালার চলে আসবে ইয়েলো ইয়েলো কালার তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এরপর আমি একটা বাড়িতে পরিবেশন করে দেখাচ্ছি সার্বিন ডিশে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করি সবার কাছে আজকের ছোট রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা